হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সব সময় চাই এবং আপনাদের জন্য দোয়া করি। তো আজকে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কী নিয়ে হাজির হয়েছি। তারপরও বলছি, আজকে হলো বই রিভিউ নিয়ে। বই রিভিউ নিয়ে লামহা বুকস এবং বাউল টিভি চ্যানেলে এই বই রিভিউ ভিডিওটি যাবে। তো বাউল টিভি এবং লামহা বুকসের ফেসবুক এবং ইউটিউবের দর্শকদের সকলকে আমার স্বাগতম এবং ভালোবাসা জানাচ্ছি আপনাদের। তো আজকে যে বইটি রিভিউ করব সেই বইটি হলো, আগে দেখাই, এই যে দেখুন, এই যে বইটি, ব্যাহুসের চৈতন্যদান। এই বইটি এতই পপুলার, লামহা বুকস লাইব্রেরি এক মাসে মানে সব বই মিলে যা বিক্রি করে শুধু একটা বই, এই যে ব্যাহুসের চৈতন্যদান, এই বইটাই চলে অতগুলি, মানে একটা বই অনেক বেস্ট সেলার হিসেবে এই বইটি স্থান পেয়েছে। এই বইটি ব্যাহুসের চৈতন্যদান, আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাহুসের চৈতন্যদান এই বইটি। আর এই বইটি সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব, কেন পড়বেন, পড়লে কী পাবেন সেটাই জানানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা আধ্যাত্মিক লাইনের বা অজানাকে জানতে চান, অচেনাকে চিনতে চান, বা আধ্যাত্মিক কী, সুফিবাদ কী, তরিকত কী, ঠিক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সত্য ইতিহাস জানতে চান, নামাজ সম্পর্কে জানতে চান, রোজা সম্পর্কে জানতে চান, যেটাকে সিয়াম বলে সিয়াম সম্পর্কে জানতে চান, তারপরে আপনার হজ, তারপর জাকাত, পাঁচটি স্তম্ভ সম্পর্কে জানতে চান, তাহলে তাদের জন্য এই বইটি। এই বইটি তো আমরা যদি আমরা প্রথমে খুলি তাহলে কি পাবো, এই যে প্রথমে বইটা খোলার পরে প্রথম পৃষ্ঠায় যে ব্যাহুসের চৈতন্যদান, আর এটার লেখক বলা হয় নাই, এটা লেখকের নাম হলো কাজী বেনজির হক সিস্তি নিজামী, আর প্রকাশক হলো বেনজির প্রকাশনী থেকে বা রেমন্স প্রকাশনী, পরিবেশক হলো রেমন পাবলিশার্স এবং যে প্রকাশনী হলো বেনজির প্রকাশনী থেকে প্রকাশিত। আর এই বইটির মূল্য আমি পরে বলছি, এটা সংস্করণ, শেষ সংস্করণ হিসেবে 2021 সালে 1 সেপ্টেম্বর শেষ মুদ্রণ বা এটা পঞ্চম মুদ্রণ, আর প্রথম মুদ্রণ হয়েছিল 2007 সালে। আর এখানে লেখা আছে যাদের জন্য এই বইটি, এই যে লেখা আছে যাদের জন্য এই বইটি, তো কাদের জন্য বইটি আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং আসলে কি আপনার বইটার দরকার কিনা সেটা জানাবেন, এবং যদি আপনার এই বইটা নাও দরকার হয়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো দরকার হতে পারে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর বই রিভিউর ভিডিওটি এমনিই অনেক কম ভিউজ হয়, তারপর আপনার যদি শেয়ার না করেন, লাইক কমেন্ট না দেন, তাহলে দেখা যাচ্ছে আরও কম হয়, সেই ক্ষেত্রে প্রচারটা হয় না, আর আমরা ওই বই রিভিউ করার ভিডিওগুলি দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলি। তো অবশ্যই যারা যারা দেখতেছেন ভিডিওটি শেয়ার করবেন। তো যাদের জন্য এই বইটি, লেখক কী লিখেছে, যে কাদের জন্য এই বইটি লিখেছে, তো আমি একটু পড়ে শোনাচ্ছি। পাঁচ উপাদানে মানব দেহ সৃষ্টি হয়, একত্ব সংকলিন হয়ে আছে, যা আহাত স্বরূপ, কাজেই আহাত তত্ত্বের অবেদ জ্ঞানে দুষ্ট হয় সমস্ত মানুষ এক, তাতে দ্বিমতের কোনো অবকাশ নেই। দ্বিমত বা বিভেদ বৈষম্যের বা মতভেদের সৃষ্টি হয় মানবের মনে অজ্ঞতার প্রাবল্যে, অজ্ঞতার পর্দায় আসন্ন মানব মন অন্ধত্বের অভিশাপে পঙ্গুত্ব বরণ করে, খণ্ডিত ভাবনায় এহলোকে বিষয় জ্বালা ভোগ করে এবং পরলোকেও বিষয় জ্বালা ভোগ করার অজু সৃষ্টি করে, যা দোজক স্বরূপ। আর জ্ঞান যা আল্লাহর প্রদত্ত, তা মানব মনে নাজিল হয়, একাকিত্বর পরিচয় লাভ হয় এবং মানুষকে জাতিগোত্রের বিভেদ বৈষম্যের বা মতভেদের ঊর্ধ্বে অধিহরণ করে, ইহসানুল কামেল পরিণত করে তথা মুক্ত মনের অধিকারী হয়, লাওমাউতে স্থির করে। কাজেই মানব মনের জ্ঞান অজ্ঞানের প্রাবল্যে তারতম্য হেতু মানুষের পরিচয় বা মর্যাদার সর্বস্ত হয়। আত্মাশুদ্ধির সাধনায় আল্লাহর ফেতরাতে মানব সত্তার বিকশিত হয়, যাকে আরবিতে ইসলাম বলে। এই ইসলাম সর্বজনীন বিষয়,
যারা জাতিগত বিভেদ বৈষম্যের মতভেদের গোরামীর পঙ্গু হাসপাতালে শুয়ে শিখানো বা মুখস্থ বোল গেয়ে চলছে ধর্মের নামে, ধর্মের দোহাই দিয়ে, তাদের জন্য এই বই নয়, যারা সে অন্ধত্বের চাবি দে যারা সে অন্ধত্বের চারি দেওয়াল হতে বের হয়ে বাস্তব মুখের জয়ধ্বনি করতে চায় এবং চেষ্টায় রত আছে বা বা মুক্তির মনের অধিকারী হয়েছে, তাদের জন্য এই বই, তাদের জন্যই উদ্দেশ্য উৎসর্গিত। কাজী লেখক যেটা লিখছে সেটা আপনাদের পড়ে শুনালাম। তারপরে এটা সত্যাধিকার নিবন্ধনভুক্ত প্রমাণপত্র আছে এখানে, আর লেখকের ছবি আছে। আপনাদের একটা বলে দিচ্ছি, তার অনেকগুলি লেকচার, এই কাজী বেনজি রক্সিতির সিস্তির অনেকগুলি লেকচার ভিডিও লামহা বুকসে আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন বইটা কেনার আগে। সেই ক্ষেত্রে আপনার এই লেখক কেমন লেখক বা তার আলোচনা কীরকম সেটা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। তারপরে এই লেখক কিন্তু এখনও বেঁচে আছে। তারপর আছে সূচি, এটা হলো সূচি হলো বইটা হলো 768 পৃষ্ঠার বই। আর এই সূচিটা আমি বলে দিচ্ছি, সূচিপত্র ভূমিকা, সূচিপত্রতে যেটা আছে ভূমিকা, প্রথমে ভূমিকা নিয়ে আলোচনা আছে, তারপর আহলে বায়াত বা বায়াত প্রসঙ্গে আলোচনা, তারপর কালেমার প্রসঙ্গে আলোচনা, সালাত প্রসঙ্গে আলোচনা আছে, জাকাত সম্পর্কে আলোচনা আছে, সিয়াম সম্পর্কে আলোচনা আছে, তারপরে হজ সম্পর্কে আলোচনা আছে, তাজিমি সিজদা সম্পর্কে আলোচনা আছে, আসসরের পাঞ্জাতন এটা সম্পর্কে আলোচনা আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলোচনা আছে, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আলোচনা আছে, ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু আনহুমার সম্পর্কে আলোচনা আছে, তারপরে ইমাম হাসান আলাইহিসাল্লামের সম্পর্কে আলোচনা আছে, ইমাম হুসাইন আলাইহিসাল্লামের সম্পর্কে আলোচনা আছে। এই হলো সূচি। তো আপনারা অবশ্যই এই বইটা পড়লে অবশ্যই জ্ঞান অর্জিত হবে আশা করি। আর তার লেখা আরও কিছু বই আছে, আর এই বইটার দাম হলো, যদি এই বইটা শুধু সিঙ্গেলে নেন, এই বইটার দাম হলো এমনি এটার সাথে মূল্য হলো 1000 টাকা, কিন্তু আমরা 1000 টাকা নিচ্ছি না, ডিসকাউন্ট দিয়ে 850 টাকা। 850 টাকা হলে বইটা নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নম্বরে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করে বলবেন যে আমার এই বইটা পাঠিয়ে দেন, পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারিতে, আগে কোনো টাকা দিতে হবে না, আপনি বই হাতে পাবেন, তারপর টাকা পে করবেন ডেলিভারি ম্যানের কাছে। আর আরেকটু বলে নিচ্ছি শেষে, তার আরও কিছু বই আছে যেখানে দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে আছে 3টা গানের বই, তারপর এটা হলো কাজী বেনজির হক সিস্তির লেখা, এই বইগুলি, এই সব যে বইগুলি দেখতে পাচ্ছেন এই বইগুলি সব কাজী বেনজির হক সিস্তির লেখা। প্রথমে আছে 3টা গানের বই, সে গানও লেখে, তারপর একটা আছে পরহেজগারের আড়ালে ওরা কারা, ছোট একটা বই, তারপরে হলো নজিরে বেনজির একটা বই আছে, তার লেখা কাজী বেনজির হক সিস্তি, তারপর আশারুল কোরআন, তারপরে আশারে সামা গানের রহস্য, তারপর অন্ধের পথ প্রদর্শন, সাফিনা লাউলিয়া, দেওয়ানে বেনজির, তারপরে বেহস চৈতন্যদান যেটা এখন রিভিউ করলাম, তারপরে হলো একবারে নিচ্ছে যেটা সেটা হলো আশারের রজ্জব। এই বইগুলি কাজী বেনজির হক সিস্তির লেখা। এই বইগুলি যদি আপনারা পেতে চান প্যাকেজ আকারে, সেটাও আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই বলে ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওর ভেতরে কোনো কথায় বা ভাষায় কোনো ভুল হয় সেই ক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। জয় গুরু, গুরুর জয় হোক, জয় হোক সুফিবাদের, জয় হোক পাক পঞ্জাতনের।